পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্ন যাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। একটি সেতু কোটি মানুষের স্বপ্ন পূরণের উপলক্ষ হলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় খুলতে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। স্বপ্নযাত্রা প্রতিদিন এই অঞ্চলের একটি জেলায় ঘুরছে, তুলে ধরছে স্বপ্ন সেতু পদ্মাকে ঘিরে সাধারণ মানুষের স্বপ্ন, সম্ভাবনা, প্রত্যাশা আর প্রাপ্তির আখ্যান। আজ আমরা যুক্ত হয়েছি পদ্মা কন্যা খ্যাত জেলা রাজবাড়ী থেকে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা যমুনার মিলনস্থল সহ প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য রাজবাড়ী জেলাকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই জেলার রয়েছে অপার সম্ভাবনা, অথচ এর কতটুকুই বা কাজে লাগানো যাচ্ছে? স্বপ্নযাত্রা এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায়। আমরা স্বপ্নযাত্রা থেকে এসেছি, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলছি, পদ্মা সেতু আপনাদের এলাকায় কতটা প্রভাব ফেলবে? হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এই ঘাটে আর যানজট থাকবে না। সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে এই জায়গায় একটা পদ্মা সেতু হওয়ার। রাজবাড়িতে আপনারা জানেন যে আমাদের সাংস্কৃতিকভাবে আগে থেকে, অনেক আগে থেকেই ঐতিহ্য রাজবাড়ি আছে, এটা একটা সম্ভাবনা আছে। আমাদের পাট শিল্পটা রাজবাড়িতে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়, এটা একটা ভালো একটা সম্ভাবনা থাকছে। আপনি জানেন যে রাজবাড়ির মিষ্টি এটা কিন্তু বিখ্যাত, রাজবাড়ির মিষ্টিটাও কিন্তু বিখ্যাত, সেটারও একটা কিন্তু ভালো একটা সম্ভাবনা রয়ে গেছে। আপনারা চাচ্ছেন এই যে পদ্মার ব্রিজের সঙ্গে, পদ্মা সেতুর সাথে সম্পৃক্ত হতে গেলে আপনাদেরকে এখন এই জেলার সঙ্গে সড়ক যোগাযোগটা আরও যাতে আধুনিক হয়। হ্যাঁ, ঠিক সেটাই। এবং এই রাস্তাটা যদি ফুল লাইন হয় আমাদের সময় বাঁচবে এবং আমাদের এই শহরের লোকজন পদ্মা সেতু ব্যবহার করার জন্য উৎসাহী হবে। নারী তো আমি, আমার হেসেল ঘরটা আমাকে দেখতে হয়। সেই যদি গ্যাস আমরা রাজবাড়ি শহরে এই গ্যাসটা আমরা এই পদ্মা সেতু মাধ্যমে যদি আমরা গ্যাস এই জেলাগুলোতে পৌঁছে যাই তাহলে আমরা একটা বড় বিপ্লব ঘটে যাবে। এই দক্ষিণাঞ্চলে যে 21টি জেলা, এই 21টি জেলার মূল ফোকাস পয়েন্ট হতে পারে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর সাথে নদীবন্দরটা, দৌলতদিয়া নদীবন্দরটা যদি আধুনিকায়ন করা যায়, সেটি মংলা হয়ে মংলা নদীবন্দর, দৌলতদিয়া নদীবন্দর এবং রাজশাহীর বাঘাবাড়ি যে নদীবন্দর, এই তিনটা নদীবন্দর যদি চালু করা যায় সেক্ষেত্রে এই পদ্মা সেতুকে ঘিরে এই দৌলতদিয়া নদীবন্দর সেই অঞ্চলের যে অর্থনৈতিক কর্মতৎপরতা সেটি যেমন বৃদ্ধি পাবে তেমনি কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হবে বলে আমি প্রত্যাশা করি। পদ্মা সেতু উদ্বোধনের পরপরই আমরা প্রত্যাশা করব যে যেহেতু এক সময় কিন্তু রেল ইন্ডিয়া থেকে সরাসরি কিন্তু গোয়ালন্দ ঘাট পর্যন্ত আসতো, তো সেখান থেকে কিন্তু পদ্মা সেতু হয়ে যেন সরাসরি এই রাজবাড়ি এবং উত্তর দক্ষিণ পশ্চিমের 21 জেলার প্রবেশদ্বার এই গোয়ালন্দ এবং এই এলাকার মানুষ যাতে অতি দ্রুত যেন পদ্মা সেতু হয়ে ট্রেনে চড়ে তারা ঢাকাতে পৌঁছতে পারে, এই প্রত্যাশা করব আপনাদের কাছে। কলকারখানা তৈরির সহায়ক পরিবেশ, পর্যাপ্ত শ্রমশক্তি থাকা সত্ত্বেও রাজবাড়িতে এই খাত খুব একটা এগোয়নি সেটি বলার অপেক্ষা রাখে না। তবে বলা হচ্ছে স্বপ্ন সেতু পদ্মা খুলে দেবে নতুন নতুন সম্ভাবনার দ্বার। তেমনই এক সম্ভাবনার গল্প শুনতে এই মুহূর্তে রাজবাড়ি ছুট মিলে স্বপ্নযাত্রা। এই যে সেতুটা হচ্ছে পদ্মা সেতু, এটা একটা বিরাট ব্যাপার। এটা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য একটা বিরাট সৌভাগ্য যে, এবং আমি বিশ্বাস করি যে এখন এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার কোনো ব্যাপারই না। তার বেশিরভাগই দেখবেন যে আমার যত আমি ইউরোপ আমেরিকা দেখছি যে আপনার ওই এইসব ডিস্টেন্স, এই ডিস্টেন্সে ঢাকা আর রাজবাড়ি এই ডিস্টেন্সে প্রায় অনেক এর থেকে বেশি ডিস্টেন্সে মানুষ ডেইলি প্যাসেঞ্জারি করে আপনার অফিস করে। তো এই এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যেন রাজবাড়ি আর ঢাকা মানুষ ঢাকা থেকে রাজবাড়ি অফিস করবে। পদ্মা সেতু হলে আমার এখানকার চাইতে দেখা গেছে আমি এখানে চাকরিটা করে যতটা উপকৃত হচ্ছি, পাশাপাশি যদি পদ্মা সেতুটা হয় তাহলে অবশ্যই দেখা গেছে আরও আশেপাশে দু চারটা জুটমিল এখানে অবশ্যই প্রতিষ্ঠিত হবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে প্রতিযোগিতা বাড়বে। পদ্মা সেতু উদ্বোধন হলেই যাতায়াত ব্যবস্থা যখন আমাদের আরও উন্নত হবে তখন এই সকল এলাকা দিয়ে আরও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এরকম মন মানসিকতা আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তাদের অলরেডি প্ল্যানিং আছে এগুলি। পাশাপাশি শ্রমিকরা ঢাকায় কাজ করলে যে পরিমাণ তারা উপার্জন করে সেটার তো খরচ অনেক হয়ে যায়,
আর এলাকায় থেকে কাজ করলে তারা কতটা সুবিধা পাচ্ছে? ঢাকায় কাজ করলে তাদের জীবনযাত্রার মান যে যে পরিমাণ খরচ হয় এখানে তার চেয়ে অনেক খরচ কমে, কিন্তু আমাদের শ্রমিকদের যে মজুরি ঢাকা ব্যাজের উপরেই হবে, সুতরাং এখানে কাজ করলে তারা আর্থিকভাবে বেনিফিটেড হবে। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, শ্রমিকদের জন্য আসলে আপনারা কি স্বপ্ন দেখছেন পদ্মা সেতুকে ঘিরে? পদ্মা সেতু এটা তো আমাদের জন্য একটা আশীর্বাদ, কারণ হচ্ছে পদ্মা সেতু যদি আমাদের এলাকায় হয়, আমাদের এরকম জুট মিল আরও কিছু প্রতিষ্ঠান আমাদের অঞ্চলে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অঞ্চলের যে শ্রমিক সহ এই এই বঙ্গের যে শ্রমিকগুলো আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, প্লাস আমাদের এখানে রাজবাড়ী জেলা সহ আশেপাশে যে জেলাগুলো আছে এই জেলার যে ইয়ং জেনারেশন যারা এডুকেটেড কিন্তু বেকার, এদের জন্য একটা কর্মস্থলের ব্যবস্থা হবে। প্রতিদিন কয়েক হাজার যানবাহন পারাপার হয় দৌলদিয়া পাটুরিয়া এই নৌ রুটে, তবে যানবাহনের তুলনায় ফেরির স্বল্পতা এবং বৈরী আবহাওয়া সহ নানা কারণে প্রায় ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আপনার সঙ্গে কথা বলতে চাই, আমরা স্বপ্নযাত্রা থেকে এসেছি। আচ্ছা, এই রুটে তো আপনি এই রুটে তো আপনি ফেরি পারাপার হন মাঝে মাঝে, এই পদ্মা সেতু হলে আপনাদের কতটা উপকার হবে? পদ্মা সেতু তো নিশ্চয়ই বাংলাদেশের একটা আকাঙ্ক্ষিত পদ্মা সেতু, এটা তো বাংলাদেশের মানুষ খুব উপকৃত হবে। যে এই যে আমরা ফেরিতে আসছি, আমাদের খুব কষ্ট হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকা লাগতেছে, এটা থেকে লাঘব পাবে মানুষ। এই যে 21টি জেলা যুক্ত হচ্ছে পদ্মার মাধ্যমে বা পদ্মা সেতুর মাধ্যমে, সেই জেলাগুলোর কত পরিবর্তন আসবে? সেই জেলাগুলোর পরিবর্তন বলতে সেই জায়গা অনেক উন্নত হবে, আগে যেভাবে ছিল তার থেকে এখন আরও অনেক এগিয়ে যাবে। শিল্প কারখানা দিক দিয়েও এগিয়ে যাবে, শিল্প কারখানা যে গাড়িগুলো আগে যে যানজটের মধ্যে পড়ে থাকতো এখন তো ওগুলো থাকবে না, এখন সহজেই গাড়িগুলো পার হয়ে যাবে। জনগণের যে ভোগান্তি হচ্ছিল এই পদ্মা পার হতে, সেটা 100% লাঘব হয়ে যাবে ইনশাল্লাহ। কী ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন আপনাদের অভিজ্ঞতা যদি বলতেন? আমরা এই পদ্মা সেতু পার হওয়ার জন্য কোনো কোনো সময়ে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টাও জ্যামে পড়েছে থেকেছি, যেগুলো আশা করি এই 25 তারিখের পরে ইনশাল্লাহ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে যে পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশের উন্নয়নের জন্য, এটা আমরা অনেক গর্বিত। এই ঘাট পার হতে আগে কী ধরনের কষ্ট পোহাতে হয়েছে? 2 দিনও থাকছে 3 দিনও থাকছি, তাকে তো আবার পার হয়েছি, তারপরে এভাবে কষ্ট করে গিয়েছি, 2-3 দিন থেকে পার হয়েছি। পদ্মা সেতু চালু হলে কী সুবিধা হবে? এটা ভালো হবে আমাদের জন্য, খুবই ভালো হবে, যানজট থাকবে না, হ্যাঁ সেতুর পথে যেতে পারবো। আপনারা তো এই ঘাট পার হন অনেকদিন ধরে, ঘাট পার হতে কী কী সমস্যা হয়? সমস্যা অনেক সময় এসে দেখা যায় যে ঘাটে জাম থাকে, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ঝড় বৃষ্টি জোরে যদি আসে ওই সময় ফেরি বন্ধ থাকে, কুয়াশার সময় বন্ধ থাকে, হ্যাঁ তারপরে ঘাটে তো ওই সময় তো আর আমরা ফেরি পার হইতে পারি না। এখন তো পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, জানেন কি? আলহামদুলিল্লাহ, আমাদের দেশের জন্য এটা ভালো, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। আচ্ছা, তখন কী কী সুবিধা হবে? সুবিধা মানে কি, ওই সময় সময় কম লাগবে আমাদের, মানে খরচ কমবে সব দিকেই, সময় কম লাগা মানে আমাদের ফুয়েল খরচ কম। সবচেয়ে ভালো যদি ওইটা হওয়ার পরে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি সুদৃষ্টিতে দেখে, যদি মনে করে যে না এটাও করার দরকার, তাহলে উনি এটাও করবে, তাহলে জনগণের জন্য আরও ভালো, আমাদের জন্য আরও ভালো। কিছু প্রাপ্তি প্রত্যাশা বাড়িয়ে দেয় বহুগুণ, তৈরি করে নতুন স্বপ্ন নতুন আকাঙ্ক্ষা, রাজবাড়িবাসীর স্বপ্ন একদিন পূরণ হোক। আজ এ পর্যন্তই, স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য ফরিদপুর, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এতক্ষণ দেখছিলেন পদ্মা সেতু নিয়ে রাজবাড়ি জেলার তৃণমূল মানুষের স্বপ্নযাত্রার গল্প। আগামীকাল জানাবো ফরিদপুরের কথা। এখন জানিয়ে দিচ্ছি সময় সংবাদের শিরোনাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে আসছে দেশের সবচেয়ে বড় বাজেট, জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, সম্ভাব্য আকার পৌনে 7 লাখ কোটি টাকা। ষড়যন্ত্র মহামারী উপেক্ষা করে পদ্মা সেতু বাস্তব, সংসদে প্রধানমন্ত্রী, উদ্বোধনে পরদিন খুলবে সবার জন্য, সংসদে শেখ হাসিনাকে ধন্যবাদ প্রস্তাব। আওয়ামী লীগ নেতা টিপু হত্যার অন্যতম মাস্টার মাইন্ড মুসাকে ওমান থেকে আজ আনা হচ্ছে বাংলাদেশে, শাহজালাল বিমানবন্দর থেকে নেওয়া হবে ডিবি কার্যালয়ে।
2,500 কোটি টাকার ঋণ খেলাপি আরএসআরএম এর এমডি গ্রেফতার। গভীর রাতে গুলশানের বাসায় র‍্যাবের অভিযান, চেকবই ও ক্রেডিট কার্ড জব্দ। এবং গ্যাস সিলিন্ডার কেটে অবৈধভাবে লোহা তৈরির কারখানায় বিক্রি, ঝুঁকিতে এলাকাবাসী, 10,000 বেশি সিলিন্ডার জব্দ। চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের হাতে আটক নয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আসছে দেশের সবচেয়ে বড় বাজেট। বিকেলে দেশের 51তম আর আওয়ামী লীগ সরকারের 22তম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার প্রায় 7.5 লাখ কোটি টাকা। কাজল আবদুল্লাহ রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। 1972 সালে 30 জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রশাসনিক ব্যয় মেটানোর পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নই ছিল এ বাজেটের প্রধান লক্ষ্য। 3 বছরের ব্যবধানে 1974-75 অর্থ বছরে বাজেটের আকার ছাড়ায় 1,000 কোটিতে। সেনা শাসনের পর 1991-92 অর্থ বছরে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেট ঘোষণা করেন 15,584 কোটি টাকা। আর স্বাধীনতার 33 বছর পর 2003 সালে ঘোষিত 31তম বাজেটে প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। 2009-10 অর্থ বছরে 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যায় জাতীয় বাজেটের আকার। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত প্রস্তাবিত সে বাজেটের আকার ছিল 1,13,815 কোটি টাকা। ধারাবাহিকতায় 2017-18 বাজেট 4,00,000 কোটির মাইল ফলকে পৌঁছায়। এ অর্থ বছর পরিমাণ ছিল 4,00,266 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল প্রথম বাজেট ঘোষণা করেন 5,23,190 কোটি টাকা। 2021-22 অর্থ বছর বাংলাদেশে জাতীয় বাজেটের 50তম বাজেট। এ অর্থ বছরে বাজেটের আকার দাঁড়ায় 6,03,681 কোটি টাকায়। এবারে আসন্ন 2022-23 অর্থ বছরের বাজেট, যা আওয়ামী লীগ সরকারের 22তম ও দেশের 51তম জাতীয় বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেটের আকার হবে প্রায় 6,80,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মিথ্যা অপবাদে বিশ্বব্যাংকের মাধ্যমে শুধু অর্থায়ন বন্ধ করাই নয়, পদ্মা সেতু নির্মাণে বাধা দিতে পরিবারের সদস্যদেরও মানসিকভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশ ও দেশের মানুষের অপমান বা মাথা নিচু হয় এমন কোনো কাজ তার দ্বারা হবে না। গত রাতে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে পদ্মা সেতুর উপর সাধারণ আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী। গ্রামীণ ব্যাংকের এমডি পদের লোভে ডক্টর ইউনিসের দেশবিরোধী ভূমিকার কড়া সমালোচনা করেন সংসদ নেতা। দেশি বিদেশি ষড়যন্ত্র, প্রাকৃতিক বৈরিতা, রাজনৈতিক বিরোধিতার মতো বাধা পেছনে ফেলে গৌরবের পদ্মা সেতু চালুর বাকি আর মাত্র 2 সপ্তাহ। 4 লেনের হাইওয়ে এবং 1 লেনের রেল লাইন সম্পর্কিত পুরো জাতি যখন প্রস্তুত হচ্ছে 25 জুনের জন্য, ঠিক সে সময় চলমান বাজেট অধিবেশনে বিশেষ সাধারণ আলোচনার বিষয়ে ছিল সক্ষমতার প্রতীক সেতুকে ঘিরে। এই অর্জন ও কৃতিত্বের দাবিদার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বাধা ডিঙিয়ে দেশবাসীকে এই সেতু উপহার দেওয়ার জন্য বুধবার বিকেলে সংসদে শুরু হয় সরকার প্রধানকে দেয়া ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। বিকেল 5টায় শুরু হওয়া এই অধিবেশনে রাত 11টার কিছু পরে বক্তব্য উপস্থাপন করেন সংসদ নেতা শেখ হাসিনা। এই সেতুর দরকারটা কি ছিল এই কথাও কেউ কেউ বলে। খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণে নানান প্রতিবন্ধকতা তুলে ধরে কথা বলেন প্রধানমন্ত্রী। সেতুর ব্যয় নিয়ে সমালোচকদের জবাব দেন তিনি। বলেন, প্রযুক্তির নিরাপত্তা আর আধুনিকতায় খরচ হয়েছে টাকা। একটা পর্যায়ে এমন হয় যে নদী ভাঙনের ফলে এই পদ্মা সেতু নির্মাণের কিছু জিনিস নদীতে ভেসেই যায়, সেটা এত ভারী ওঠানো সম্ভব ছিল না। অর্থাৎ পৃথিবীতে ঠিক এই স্ট্রাকচারে আজ পর্যন্ত কোনো সেতু কিন্তু নির্মাণ হয়নি। পদ্মা সেতুর বিরোধিতায় ডক্টর ইউনুসের ভূমিকার কড়া সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। সে তো নোবেল প্রাইজ পেয়েছে, তা আমি জিজ্ঞেস করলাম যে নোবেল প্রাইজ যে পাশে একটা এমডি পদের জন্য এত লালায়িত কেন? একটা কথা হচ্ছে যে এদের মধ্যে কি কোনো দেশপ্রেম আছে? নোবেলজয়ী ডক্টর ইউনুসের মদদে বিশ্বব্যাংকের খবরদারি সহ্য করেনি বাংলাদেশ। তিনি দাবি তোলেন তার অর্থের উৎস খোঁজার। একজন ব্যাংকের এমডি এত টাকার মালিক হয় কিভাবে? দেশে বিদেশে এত বিনিয়োগ করে কিভাবে? এবং ক্লিনটন ফাউন্ডেশনে লক্ষ লক্ষ ডলার সে কিভাবে অনুদান দেয়? কার টাকা দিল?
কিভাবে দিল সেটা তো কেউ খোঁজ করলো না। পরিবারের সদস্যদের মানসিক যন্ত্রণাও তুলে ধরেন শেখ হাসিনা। আমি, আমার বোন রেহানা, আমার ছেলে, আমার মেয়ে কেউ বাদ যায়নি তাদের উপরে যকত্ত অত্যাচার। এইভাবে একটা মানসিক যন্ত্রণা আমার পরিবারের উপরে। সততা ও আত্মবিশ্বাস ছাড়া এই সেতু নির্মাণ করা যেত না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোট চালের কাছে হার মানেননি তিনি। তাই ভেবেছিল যে আমরা এখানে সারেন্ডার করব। আমি শেখ মুজিবের মেয়ে, এটা মনে রাখা উচিত। অন্যায়ের কাছে মাথা নত করিনি, করব না। আর এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশের মানুষের মাথা কোনো রকম হেট হোক, এটা কোনোদিন করবো না সে কাজ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বন্দিক সহিংসতা রুখতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস, বাড়তে পারে সেমি অটোমেটিক রাইফেল কেনার বয়সীমা, সিনেটে আটকে যাওয়ার শঙ্কা। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় নেতৃত্ব দেয়া অন্যতম মাস্টার মাইন্ড সুমন শিকদার ওরফে মুসাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে রয়্যাল ওমান পুলিশ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ দেশে আনা হচ্ছে মুসাকে। সকাল 10:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের 3 সদস্যের এসকোর্ট টিম ওমান থেকে মুসাকে নিয়ে রওনা হয়েছে। তাকে ওমানে আটক করার পর দুদেশের কূটনৈতিক সমঝোতায় ফিরিয়ে আনতে ওই দেশে যান পুলিশের এসকোর্ট টিম। প্রথমে মুসা দুবাই পালিয়ে যান, সেখান থেকে যান ওমানে। ইন্টারপোলে দেওয়া তথ্যে গত 17 মে মুসাকে আটক করে ওমান পুলিশ। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিবি ও এনসিবির তৎপরতায় তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। দেশের অন্যতম শীর্ষ ঋণ খেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র‍্যাব। গতরাত 1টার দিকে রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু চেক বই ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। মাকসুদুর রহমান গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে আছেন এমন খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে 2,500 কোটি টাকার বেশি লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় 10টিরও বেশি মামলা রয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছে র‍্যাব। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। প্রায় 2,500 কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। একই সাথে তার বিরুদ্ধে 10টির অধিক মামলা বিভিন্ন আদালত বা থানাতে রয়েছে। সরকারি বেসরকারি ব্যাংক থেকে অর্থ ঋণ গ্রহণ করেছেন এবং বর্তমানে তিনি ঋণ খেলাপি অবস্থায় রয়েছেন। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানা থেকে 10,000-এর বেশি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র‍্যাব। এসব সিলিন্ডার কেটে বিক্রি করা হতো বিভিন্ন মিলে। এ সময় আটক করা হয়েছে 9 জনকে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার কমল দে, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আসলে বলা চলে চট্টগ্রামের এই সীতাকুণ্ডে 10,000-এর বেশি গ্যাস সিলিন্ডার পড়ে আছে। কোনোটা কাটা, কোনোটা এখনো কাটা হয়নি, কোনোটা কাটার উপযোগী ছিল। মূলত আপনারা জানেন এই চক্রটাতে এখানে 3টি গ্রুপ রয়েছে গডফাদার। এই 3জন গডফাদার মূলত এই সিলিন্ডারগুলো খুব কম দামে কিনে নিয়ে আসে বাজার থেকে, 600 টাকা করে আনে তারা। এরপর তারা এগুলি কেটে অত ঝুঁকিপূর্ণভাবে এগুলি কাটা হয়। এখানে কাটার পর এই যে সীতাকুণ্ড এলাকার যে রিরোলিং মিলগুলি রয়েছে, লোহা তৈরি কারখানা, সেখানে তারা বিক্রি করে। আর এই রিরোলিং মিলগুলি এই যে সিলিন্ডারের উন্নত মানের লোহার সাথে নিম্নমানের লোহা মিশিয়ে তারা এই রডগুলি তৈরি করছে। আর এর ফলে একদিকে পরিবেশের যে বিপর্যয় এটা আসলে কিন্তু ভয়াবহ। এখানে যদি কথাটা বলি, এখানে কিন্তু মারাত্মক রকম গ্যাস ছড়িয়ে পড়েছে। গত 2 দিন ধরে এখানে অভিযান চলছে র‍্যাবের। আমরা যখন আসছি আসলে আমরা একটু অসুস্থ হওয়ার পথে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ গ্যাস ছড়িয়ে পড়ছে, যেহেতু 1,000-1,000 গ্যাস সিলিন্ডার এখানে কাটা হয়েছে। সে কাটা গ্যাসের যে গন্ধটি, সেখানে গন্ধ রয়ে গেছে। আরেকটা হলো যে কোনো মুহূর্তে কিন্তু এখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। সে বিস্ফোরণের ফলে কিন্তু যেটি হচ্ছে সেটি হয় আসলে এখানে মধ্যে যে বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা দেখেছি। র‍্যাব গত 2 দিন ধরে এই অভিযানটি পরিচালনা করছিল। সেই অভিযানের ফলে দেখতে পেয়েছে তারা এখানে প্রায় 10,000-এর বেশি সিলিন্ডার সহ 9 জনকে তারা আটক করতে পেরেছে, যারা বিপজ্জনক। আরেকদিকে একটা কথা বলি, বাজারে কিন্তু সিলিন্ডারের সংকট রয়ে গেছে। অর্থাৎ তারা যখন এই সিলিন্ডারগুলি কেটে কেটে এই মিলগুলিতে বিক্রি করছে, এর ফলে কিন্তু বাজারে সিলিন্ডার থাকে না, তখন কিন্তু সিলিন্ডার সংকট সৃষ্টি, দাম বেড়ে যায়। আর এখানে তারা এই সিলিন্ডারগুলিকে কেটে তারা যেমন ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক তেমনি এখানে গ্যাস ছড়িয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি গত
দুদিন ধরে যে অভিযানে সে কিন্তু মারাত্মক রকম তারা ঘ্যাস সৃষ্টি হচ্ছে এবং গন্ধ সৃষ্টি হচ্ছে, পরিবেশে বিপর্যয় হচ্ছে এবং ধ্বংসতা এখানে বিস্ফোরণ ঘটতে পারে, সে তার কোনো বালাই এখানে ছিল না। তারা নয়জন অত তিনটে সিন্ডিকেট কিন্তু এখানে হাজার হাজার সিলিন্ডার এনে তারা কেটে কেটে তারা ট্রাকে তুলছিল এবং তারা রিওলিং মিলগুলিতে বিক্রি করার জন্য মূলত নিয়ে যাচ্ছিল। তো এখানে দশ হাজারের বেশি যেমন সিলিন্ডার রয়েছে এবং কাট করা কিন্তু আরও প্রচুর আরও কয়েক হাজার সিলিন্ডার আপনি এখানে দেখতে পাচ্ছি। তো বলা চলে একটি বিপর্যয়কর অবস্থা হচ্ছে এই সীতাকুণ্ডের মধ্যে, যেখানে দশ হাজারের বেশি এলপিজি সিলিন্ডার রয়েছে যেগুলি কেটে রিরোলিং মিলে বিক্রি করা হয়। রিরোলিং মিলে যখন এই লোহাগুলি তারা রড তৈরির কাছে ব্যবহার করে তখন সেখানে কিন্তু দুর্ঘটনা একটা সংখ্যা থেকে যায়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে যে গত দুদিন ধরে অভিযান চলছে র্যাবের, সেই অভিযানে দশ হাজারের বেশি সিলিন্ডার সহ নয়জনকে আটক করা হয়েছে তা সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে। সময় সংবাদে আরো থাকছে, আর্মি স্টেডিয়ামে বিকেলে উন্মুক্ত কনসার্টে প্রদর্শন হবে ফিফা বিশ্বকাপ ট্রফি, জমকালো আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ, 25,000 দর্শক মাতাতে প্রস্তুত শিল্পীরা। খুলনায় নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ 2022 অনুষ্ঠিত হয়েছে। সকালে নৌঘাটটি বানৌজা তিতুমির প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল, তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। দেশকে আরও সমৃদ্ধ করতে নিজেদের মেধা কাজে লাগানোর জন্য নবীন নাবিকদের প্রতি তিনি আহ্বান জানান। পরে কৃতি নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 22 সপ্তাহের এই প্রশিক্ষণ ব্যাচে 554 জন নাবিক অংশ নেন, এদের মধ্যে 25 জন নারী রয়েছেন। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা রুখতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে অস্ত্র নিয়ন্ত্রণ বিল। বুধবার ভোটাভুটিতে বিলটিকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় পরিষদ। প্রস্তাবিত বিলে সেমি অটোমেটিক বন্দুক কেনার ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো হয়েছে, এমনকি নির্দিষ্ট পরিমাণের বাইরে অতিরিক্ত গোলা বারুদ কেনার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হলেও শেষ পর্যন্ত এটি সিনেটে আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন আইন বিশেষজ্ঞরা। এদিন মার্কিন প্রতিনিধি পরিষদে কার্যক্রম শুরুর আগে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য। আর্মি স্টেডিয়ামে বিকেলে উন্মুক্ত কনসার্টে প্রদর্শন হবে ফিফা বিশ্বকাপ ট্রফি, জমকালো আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 15,000 দর্শক মাতাতে প্রস্তুত শিল্পীরাও। এই কনসার্টে পারফর্ম করবে জেমস অর্ণব, তাহসান, মমতাজরা, যেখানে দূর থেকে ট্রফি দেখতে পারবেন আগত দর্শকরা। বিশ্বকাপ ট্রফি ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় অংশ এই কনসার্ট। 36 ঘন্টার ট্রফি সফরে এখানে জনসাধারণ দেখতে পারবে স্বপ্নের সোনালী ট্রফি। এই সুযোগ পাচ্ছেন কেবল আগে থেকে রেজিস্ট্রেশন করা দর্শকরা। নিবন্ধনকারী দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে বিকেল 3টা থেকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আসছে দেশের সবচেয়ে বড় বাজেট, জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, সম্ভাব্য আকার পৌনে 7 লাখ কোটি টাকা। আওয়ামী লীগ নেতা টিপু হত্যার অন্যতম মাস্টার মাইন্ড মুসাকে ওমান থেকে আজ আনা হচ্ছে বাংলাদেশে, শাহজালাল বিমানবন্দর থেকে নেওয়া হবে ডিবি কার্যালয়ে। গ্যাস সিলিন্ডার কেটে অবৈধভাবে লোহা তৈরির কারখানায় বিক্রি, ঝুঁকিতে এলাকাবাসী, 10,000 বেশি সিলিন্ডার জব্দ, চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের হাতে আটক 9। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।